কে বাঁচায় কে বাঁচে গল্পে গুদামে তালা লাগানোর কথা আছে, পাঁচটি সাতটি এগারোটি একত্রিশটি, সঠিক বিকল্পটি হবে একত্রিশটি। মৃত্যুঞ্জয় রিলিফ ফান্ডে যত টাকা দিতে চেয়েছিল তার পুরো মাইনের অর্ধেকটা 5,000 টাকা 7,000 টাকা, সঠিক বিকল্পটি হবে তার পুরো মাইনে। মৃত্যুঞ্জয়ের বাড়িতে তার লোক সংখ্যা 7 জন 8 জন 9 জন 10 জন, সঠিক বিকল্পটি হবে 9 জন। কে বাঁচায় কে বাঁচে গল্পের শেষ বাক্যটি হল আমায় খেতে দাও, খেতে পাইনি বাবা, একটু ভাত দাও না, আমি স্বাভাবিক নই, সঠিক বিকল্পটি হবে আমায় খেতে দাও। মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যু দেখেছিল অফিস থেকে ফেরার পথে, অফিসে যাওয়ার পথে, সকালে প্রাতঃভ্রমণকালে, বাজার থেকে ফেরার পথে, সঠিক বিকল্পটি হবে অফিসে যাওয়ার পথে। উৎসব নাইয়ার পরনে ছিল ধুতি গামোছা পাজামা লুঙ্গি, সঠিক বিকল্পটি হবে লুঙ্গি। উনি হলেন দেবতার সেবিকা, উনি হলেন বড় বড় বউ, মেজ বউ, বড় পিসিমা, বাসিনী দাসী, সঠিক বিকল্পটি হবে বড় পিসিমা। শ্বশুর মশাইকে বড় বউ মনে করে, হার কিপটে মহাকৃপণ অর্থলোলুপ ঠাকুর দেবতা, সঠিক বিকল্পটি হবে ঠাকুর দেবতা। বুড়ো কর্তার জন্যে বাড়িতে যা হচ্ছে শান্তি আলোচনা হোম যজ্ঞ নাম কীর্তন পূজা অর্চনা, সঠিক বিকল্পটি হবে হোম যজ্ঞ। বাবুদের বাড়িতে ভাত রান্না হয় 4 রকম 3 রকম 2 রকম 5 রকম, সঠিক বিকল্পটি হবে 5 রকম। পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে, যা দেখার বিষয়ে বলা হয়েছে চাল দেওয়ার বিষয়, কাজ না করা কাঠ না কাটা কথাবার্তা বলা, সঠিক বিকল্পটি হবে চাল দেওয়ার বিষয়। হরিচরণ নাইয়া হরিহর নাইয়া, সঠিক বিকল্পটি হবে হরিচরণ নাইয়া। অতি গোপনে বাসিনী উৎসবকে খেতে দিয়েছিল ছাতু চিড়ে মুড়ি খই, সঠিক বিকল্পটি হবে ছাতু। উৎসব কাঠ কেটেছিল 2 মণ 2.5 মণ 1.5 মণ 3 মণ, সঠিক বিকল্পটি হবে 2.5 মণ। যার প্রত্যাশায় উৎসব 2.5 মণ কাঠ কেটেছিল নগদ টাকার অর্থের ভাতের অলঙ্কারের, সঠিক উত্তর হবে ভাতের।